মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে আলোচনার এই পর্বে আমি সবচেয়ে প্রথমে মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ এক আপনাকে আপনার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আজকে বলবেন না মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুনিরুল ইসলাম যশোর দুই আপনি আপনার বক্তব্য রাখবেন আপনার সময় দশ মিনিট পরম করুণাময় পরম দয়ালু আল্লাহ নামে শুরু করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আমার আলোচনার প্রারম্ভে আমি সুক্রিয়া আদায় করছি পরম করুণাময় পরম দয়ালু পাকের দরবারে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সংসদ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি যিনি আমাকে দলীয় মনোনয়ন দিয়ে এই মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন মাননীয় স্পিকার আমার আলোচনার প্রারম্ভে আমি পরম করুণাময় পরম আল্লাহ পাকের দরবারে আমি সেই সকল মানুষদের বিধি আত্মার মাকফুরার কামনা করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এ বাংলার রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট ও নভেম্বর যারা নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা হয়েছে সকল শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি স্পিকার বাংলাদেশ না হলে এই জাতীয় সংসদ হতো না জাতীয় সংসদ না হলে এখানে দাঁড়িয়ে তরুণ প্রজন্মের একজন রাজনৈতিক কর্মী হিসেবে জনপ্রতিনিধি হিসেবে এখানে দাঁড়িয়ে আপনার সামনে কথা বলার সুযোগ পেতাম না আমার সেই প্রিয় বাংলাদেশ গঠনের জন্য একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে শহীদ মুক্তিযোদ্ধার ভাই হিসাবে এই সংসদে দাঁড়িয়ে আমি তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ মামুনের সম্ভ্রমের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি মাননীয় স্পিকার আমার মরহুম পিতা জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে উনিশশো সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত পঞ্চান্ন বছর উইদাউট ব্রেক তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব তাকে উনিশশো সত্তরের প্রাদেশিক পরিষদ সদস্য উনিশশো একাত্তরে গণপরিষদ সদস্য উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে তাকে মনোনয়ন দিয়ে প্রথম জাতীয় সংসদ সদস্য হওয়ার সুযোগ করে দিয়েছিলেন আমার সেই মরহুম পিতার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি মাননীয় স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসাবে যাদের সান্নিধ্যে থেকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি তৃণমূল থেকে বেড়ে ওঠার সুযোগ পেয়েছি আমাদের সেই যশোর জেলার সর্বজন শ্রদ্ধ নেতা মুক্তিযুদ্ধের সংগঠন রওশন আলী রহমান সর্দার অ্যাডভোকেট নুরুল ইসলাম ফারাজি শাহাদত হোসেন ঝিগর গাছার হাজি নুর বক্স সহ আমার নির্বাচনী এলাকার আমি সকল আওয়ামী লীগের শ্রদ্ধীয় মরহুম নেতাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি বিশেষ করে এই মহান জাতীয় সংসদে শ্রদ্ধা জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা ঝিকরগাছা চৌগাছা গাছা, চৌগাছার সেই সিংহজলির সিংহপুরুষ শহীদ মশুর রহমান উনিশশো সালের পাকিস্তান জাতীয় পরিষদের একমাত্র সদস্য হিসাবে আমাদের মুক্তিযুদ্ধে যিনি জীবন দিয়েছেন আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে আজকে মহামান্য রাষ্ট্রপতির এই বক্তব্যের উপরে যখন আলোচনা করতে যাচ্ছি আমরা আমাদের সদ্য মহান যে স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবসে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা এবার স্বাধীনতা দিবসে লাখো কণ্ঠে সোনার বাংলা তিনি জাতীয় পারেড স্কোয়ারে যখন নেতৃত্ব দিচ্ছেন তখন তৃণমূলের একজন কর্মী হিসাবে সেই মাঠে উপস্থিত থেকে আমি নিজেকে ধন্য মনে করেছি সেই লাখো কণ্ঠের সাথে কোটি কণ্ঠ সারা বাংলাদেশে জাতীয় সঙ্গীত গেছে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি এই হাউজে প্রস্তাব রাখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী তিনি যদি আগামী দিনে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত সকল পরীক্ষায় আমার জাতীয় সঙ্গীত যদি একটি লিখিত পরীক্ষা থাকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আছেন তার মাধ্যমে প্রস্তাব রাখতে চাই আমাদের সকল পরীক্ষায় বিশেষ করে নিয়োগ পরীক্ষায় আমরা যদি পরীক্ষায় যদি জাতীয় সঙ্গীতের লেখার একটা প্রশ্ন থাকে তাহলে আমি মনে করি এই প্রশ্ন লেখার সময় একজন ব্যক্তি তিনি জাতীয় সঙ্গীত মুখস্থ করবেন আর যখন মুখস্থ করবেন তখন সেই জাতীয় সঙ্গীত আমার হৃদয়ঙ্গম হবে জাতীয় সঙ্গীত যদি আমার হৃদয়ঙ্গম হয় তাহলে আমার দেশের এই যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী এদের তৎপরতা থেমে যাবে আমাদের জাতীয়তাবোধ আমাদের দেশপ্রেম আমাদের নতুন করে জাগরণ তৈরি হবে সেই কারণে আমি এই মহান জাতীয় সংসদে আমি এই প্রস্তাব রাখছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার তরুণ প্রজন্মের একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই সংসদে দাঁড়িয়ে যখন কথা বলছি তখন সমসাময়িক কালে বেগম খালেদা জিয়ার তার ছেলে আমরা লক্ষ্য করেছি যে জিয়াউর রহমান তাকে স্বাধীনতার প্রথম বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এই কথা বলে আজকে নতুন বিতর্কে তৈরি করেছে যে খালেদা জিয়া তার ডানি বায়ের সামনে জামাত ইসলাম হেফাজত ইসলাম নিজামে ইসলাম ব্যারিস্টার রফিকুল ইসলামদের নিয়ে ধর্মের কথা বলে আল্লাহর কথা বলে আল্লাহর কুরানের কথা বলে সেই পবিত্র কুরান বলছে সুরা বাখার বিয়াল্লিশ নম্বর আয়াত মাননীয় স্পিকার বিসমিল্লাহ রহমান রহিম হাক্কা বিল বাতিল ও তাক্তুমুল হাক্কা অন্তুম তালামুন সত্যকে মিথ্যা দিয়ে ঠেকোনা জেনে শুনে সত্য গোপন না আজকে বেগম খালেদা জিয়া তার ছেলে সেই কাজটি করছেন বঙ্গবন্ধুর সাথে তুলনা চেষ্টা আমরা যদি দেখি উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট বৃহস্পতিবার রাত এগারোটা উনষাট মিনিট এক মিনিট পরে পনেরোই আগস্ট শুক্রবার রাত বারোটা লর্ড মাউন্ট ব্যাটন পাকিস্তান এবং ভারত নামক রাষ্ট্রের স্বাধীনতার দলিলে স্বাক্ষর করেন অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট বৃহস্পতিবার উনিশশো একাত্তর সালের চোদ্দ পনের ষোলই বৃহস্পতিবার এই দুই বৃহস্পতিবারের মধ্যে তফাৎ ছিল চব্বিশ বছর এই চব্বিশ বছরের পাকিস্তানের ইতিহাস দেখলে আমরা কি দেখব দেখব হেপিতা তোমার জন্মের কাছে আমরা ঋণী তোমার সংগ্রামের কাছে আমরা ঋণী তোমার ত্যাগের কাছে আমরা ঋণী তোমার রক্তের কাছে আমরা ঋণী তুমি জন্মের পরে কৈশল পেরিয়ে শৈশবে পদার্পণ করে তুমি এ ভূখণ্ডের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলে তুমি স্বাধীনতার স্বপ্ন দেখেছিলে বলে তুমি আমার পূর্বপুরুষদের বারবার সংগঠিত করেছ আমার পূর্বপুরুষদের সংগঠিত করার অপরাধে তোমার জীবন যৌবনের ১৪টি বসন্ত নির্জন কারাগারের দুঃসহ যন্ত্রণা সহ্য করতে হয়েছে আঠারোটি মামলায় কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে দুই দুইবার ফাঁসির মঞ্চে যেতে হয়েছে মাননীয় আমরা যদি তুলনা করি পাকিস্তানের এই চব্বিশ বছরে জিয়াউর রহমান একটি দিনের জন্য জেল খাটায় নাই একটি জনের জন্য আসামির নাই একটি দিনের জন্য মঞ্চে যায় নাই আমরা যদি তার সার্ভিস লাইফ দেখি তাহলে দেখব এই রহমান সালে পাকিস্তান আর্মিতে প্রবেশ করেন একান্ন সালে পাকিস্তান আর্মিতে প্রবেশ করার কারণে তার আমাদের মহান ভাষা আন্দোলনে অংশগ্রহণ করার সুযোগ ছিল না চুয়ান্ন যুক্ত ছিল না বাষট্টি শিক্ষা আন্দোলনে ছিল না সেjsonwebtoken হয় ছিল না কিন্তু ছিল একটি জায়গা ইমানুনি স্পিকার 1969 এর গণঅভ্যুত্থানে এখানে 1969 এর গণঅভ্যুত্থানের নায়ক এককালে বঙ্গবন্ধু রাজনৈতিক সচিব ছড়দনেতা তুফাইল আহমেদ তখন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ডাকসু বিবি ছাত্র সমাজকে সেদিন আহ্বান করেছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা জাগো জাগো বাঙালি জাগো বীর বাঙালি অস্ত্র দল বাংলাদেশ স্বাধীন করো বলবো নতুন দেশ না ভাবে তার বাংলাদেশ যখন এই স্লোগান তামাল ছেলেরা দিচ্ছে তখন পাকিস্তান আর্মির তরুণ মেজর হিসেবে পূর্ব পাকিস্তানের পোস্টিং গোয়েন্দা সংস্থায় জিয়া রহমানের তখন এই জিয়া রহমান ওই পাকিস্তানি প্রভুদের খুশি করার জন্য এই রিপোর্ট তার প্রভুদের কাছে করেছিল আমরা জিয়া রহমানের ভূমিকা একবার দেখেছিলাম মাননীয় স্পিকার উনিশশো সালের ছাব্বিশে মার্চ তিনি কি বলেছিলেন আই মেজার জিয়া টু হিয়ার বাই দি ক্লিয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহফ অফ গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাননীয় স্পিকার তাহলে আজকে সেই যে রহমানের সাথে এবার কার স্বাধীনতা দিবসে আজকে বঙ্গবন্ধুর তুলনা করতে যে আজকে যারা ইতিহাস বিকৃতি করছে আমি তাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে বলবো আজকে সেই পাকিস্তানি জানতারা তাদের গোপন তদন্তই পড়ে তারা বলেছিল মুজিব ইজ এ টু দা নেশন দিস টাইম উইল গো নট আন পানিস্ট এ কথা সেই পাকিস্তানি শাসকেরা জরমানের ক্ষেত্রে বলে নাই বঙ্গবন্ধু শেখ মুজিব মাননীয় সদস্য 4 মিনিটে শেষ করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ যে কথা বলছিলাম যে বঙ্গবন্ধু দুই দুইবার ফাঁসির মঞ্চে গেছে ফাঁসির মঞ্চে যে যখন তার ফাঁসির মঞ্চ তৈরি কবর খুঁড়ে পাকিস্তানি শাসকরা বঙ্গবন্ধুকে বলেছিল যে শেখ মুজিব তুমি তোমার স্বাধীনতা প্রশ্নে তুমি আমাদের সাথে আপোষ করো তাহলে তুমি জীবন ভিক্ষা পাবে সেদিন বাংলা বাঙালির প্রিয় সন্তানে বাংলা রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানি রক্ত চক্ষুকে উপেক্ষা করে তিনি বলেছিলেন যে আমি শেখ মুজিব আমি মুসলমান মুসলমান একবার জন্মে একবার মরে তোমরা আমার হত্যা করো আমার দুঃখ নাই বেদনা নাই কষ্ট নাই যন্ত্রণা নাই কিন্তু আমার মৃত্যুর পরে আমার মরা দেহটি আমার স্বপ্নের কাছে পাঠিয়ে দিও বাংলার কোন গ্রামের ধান পাশে কিংবা বাস বাগানে আমার কবর দিলেই চলবে সেই কবরে শুয়ে যেন আমি বাংলার মাটির স্বাদ পাই আমি বাংলার সোনালি ফসলের গ্রাম পাই আমি বাংলার বাঁশঝাড়ের সেই পোকা দোয়েল লক্ষ্মী পেকা আমি কোকিলের গান শুনতে পাই বাংলা বাঙালির সেই প্রিয় সন্তান শেখ মুজিব আজ আমাদের মাঝে নেই আছে তার পুষ্পিত আদর্শের চির বিজয়ী পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দেশকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছেন তখন ষড়যন্ত্র শুরু হয়েছে মাননীয় স্পিকার সেই ষড়যন্ত্র আজকে আমরা তরুণ প্রজন্ম আমাদের প্রবীণ নেতৃবৃন্দ অভিজ্ঞ নেতৃবৃন্দর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে চাই মাননীয় স্পিকার আমি যে নির্বাচনী এলাকা থেকে এসেছি সেই নির্বাচনী এলাকার মানুষের অনেক দাবি আমি জানি আমার নির্ধারিত এই সময়ের মধ্যে আমি সেই কথাগুলো বলতে পারবো না মাননীয় স্পিকার আমি যে এলাকায় নির্বাচিত হয়েছি সেই এলাকার অন্যতম প্রধান সমস্যা হচ্ছে আমাদের কবতাক্ষ সেই কবতাক্ষ এবং ভৈরব খননের জন্য আমি এই সংসদে দাঁড়িয়ে আমি আমার এলাকার সেই দাবির কথা আপনার সামনে বলছি মাননীয় স্পিকার আমি এই সংসদে দাঁড়িয়ে আমার নির্বাচনী এলাকা ঝিকরগাছা উপজেলা সেই উপজেলার প্রসিদ্ধ এলাকা বাঁকড়া সেই বাঁকড়া এলাকা দীর্ঘ একত্রিশ বছর ধরে তারা দাবি জানিয়ে আসছে বাঁকড়াকে একটি পূর্ণাঙ্গ উপজেলা করার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি এই সংসদে সংশ্লিষ্ট বিভাগের কাছে আমি দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকায় তিনশো আটান্নটি গ্রাম এগারো এগারো দু বাইশটি ইউনিয়ন দুটি পৌরসভা আমার নির্বাচনী এলাকায় অনেক গ্রাম এখন বিদ্যুৎহীন এই সংসদে দাঁড়িয়ে আমার নির্বাচনী এলাকায় আমি সেই বিদ্যুৎহীন এলাকায় আমি বিদ্যুৎ চাই মাননীয় স্পিকার সেই এলাকায় বহু রাস্তা আছে সেই রাস্তা আমরা পাকা করতে পারি নাই সেই রাস্তাকে পাকা করতে চাই আধা পাকা করতে চাই মাননীয় স্পিকার আপনার কাছে সেই দাবি জানাচ্ছি স্পিকার একজন রাজনৈতিক জাতীয় সংসদে আসার আগে আমি স্থানীয় সরকার উপজেলা চেয়ারম্যান ছিলাম আমরা জানি উপজেলা সেই কাজ করতে যে আমরা গ্রামের সাধারণ মানুষের কাছে কখন গেছি তখন গ্রামে সেই পা ফাটা গাফাটা গালি কাটা আমার কৃষক বাবা কৃষক মা যখন আমাদেরকে জড়িয়ে ধরে বলে বাবা তোমাদের শেখাসিনার জন্য দোয়া করি কারণ এই শেখাসিনার আমলে আমরা বিধবা ভাতা স্বামী পলিত একটা ভাতা মাতৃতকালীন ভাতা মুক্তি ভাতা আমরা সকল ভাতার সুবিধা পেয়েছি যখন কাজ থাকে না তখন আমরা কর্মচারী জনের মাধ্যমে শেখাসিন আমাদের কর্মের ব্যবস্থা করে আমরা সেই শেখাসিনার জন্য দোয়া করি আজকে যে শেখাসিনার জন্য এই বাংলা সাধারণ মানুষ দোয়া করে সেই মুহূর্তে আজকে বিউই দল সেই সাবেক বিধু দল আজকে তারা ষড়যন্ত্র করে আজকে এই সরকারের বিরুদ্ধে চক্রান্ত শুরু করতে চাই আমরা সেই